এই তো পদ্মপুর নির্বাচন উপনির্বাচন অবাধ নিরপেক্ষ নির্বাচন সেটি হেলা বেড়ে দেখাযাউনি, সেটি অবরোধ এবং পক্ষপাতিতার নির্বাচন হচ্ছে। রাজনৈতিক দল মানে সাধারণ নির্বাচন ভি আচরণ প্রদর্শন করছেন। গত সাধারণ নির্বাচনে স্বর্গত বিজয় সিং বরিয়া সেটু জিতলে তাঙ্কর দেহান্ত হয়ে গেল, এবে তাঙ্কর ঝিও সেটি প্রার্থী হয়েছে, কিন্তু তাঙ্কর ঝিও সেটি রহু নাই, তাঙ্কর ঝিও সেটি আসি পুরী জেলার সত্যবাদীরে বিজেপি নেতাঙ্কর পুকু সে বিবাহ করে তাঙ্কর বউ হয়েছে। যে বিজেপি নেতাঙ্কর বউ এটি বিজেডির প্রার্থিনী, তেমন পদ্মপুর নির্বাচন জনসাধারণ কিভাবে ভাবে গ্রহণ করবে তাকে জানিবার আছে। আর গোটে বড় কথা হচ্ছে গোটে উপনির্বাচন বর্ষে কেতে দিন রহিলা কার্যকাল, সেটি গোটে নারা ধরা হয়েছে জেলা কর, যে উপনির্বাচন জিতবে কোন জেলাটা করদেব। এটি কংগ্রেস প্রার্থী সত্যভূষণ সাহু সে তিনিথর বিধায়ক থিলে, সে তো পদ্মপুর জেলা করে নাহান্তি। বিজেপি প্রার্থী যে আমার পুরোহিত অনেক সে তো বিধায়ক থিলে এ পূর্বর, সে তো পদ্মপুরকে জেলা করে নাহান্তি। তো বর্তমান উপনির্বাচনটা আছে, বর্তমান জেলা পেয়ে নারা কাই উঠুছে, আর সে গোটিয়ে জায়গায় উপনির্বাচন করে কথা উঠলা বেড়ে বর্তমান আঠ দশটা জায়গায় নয়া জেলা করা সবু বন্ধ ডাকরা দেলে আন্দোলন হল, তো এসবু উচিত নুহ। আদ্মপুর জনসাধারণ কথাটা সাধারণ ভাবে বুঝবা কম, দামনগরের নির্বাচন হল স্বগত বেষ্টু সেটি বিধায়ক থাকলে সে মরিগলে, উপনির্বাচন হল তাঙ্ক পুয় ছিড়া হলে তাঙ্ক পুয় জিতিগাল, কারণ সেটি বিজেপির সে নির্বাচনটি থিলা এবং তাকে সেই নির্বাচন বিজেপি হাতে রহিলা। তো পদ্মপুরে যদি বিজেডি থাকা সে নির্বাচন মন্ডলটি বর্তমানে উপনির্বাচন বিজেডি যাব, অন্য কোণ করবে তাহলে।